বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটা হচ্ছে গিয়ে সুজির বিস্কুট, এই যে তোমরা দেখতে পাচ্ছো। তো চলো আজকে তোমাদের সঙ্গে এই নতুন রেসিপিটা শেয়ার করব। দেখতে থাকো পুরো ভিডিওটা, স্কিপ না করে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন হয়েছে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটাকে অল করে দেবে। দেখো এই রেসিপির জন্য নিয়ে নিয়েছি এরকম একটা বাটি। এবার বাটিতে দিয়ে দেব একটা ডিম, ডিম দিয়ে দিয়েছি। এবার এতে দেব এক কাপ চিনি, চিনিটাকে আমি মিশিয়ে নেব। এবার দেব পরিমাণ মতো নুন, এটাকে পুরোটাকে মিক্স করে নেব। দেখো আমার চিনি আর ডিম সব কিছু মিক্স করা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব এক কাপ সুজি, সুজিটাকে আমি মিক্স করে নেব। এর সঙ্গে আমি অ্যাড করব, এটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আর নাও দিতে পারো। আমি এটা দিচ্ছি নারকেল কোরা, আগে থেকে ভেজে রেখেছি আমি, কিছুটা পরিমাণে দেব। এটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। মাখানো হয়ে গেছে, এবারে আমি অ্যাড করব এর সঙ্গে অর্ধেক কাপ গুঁড়ো দুধ। এটাকে মাখিয়ে নেব পুরো ভালোভাবে। দেখো আমার মাখানো হয়ে গেছে ভালোভাবে। আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 10-15 মিনিটের জন্য। 10-15 মিনিট পরে ফিরে আসছি। সুজিটা 10 মিনিট রেস্টে রাখার পরে এইভাবে আমি শেপ দিয়ে দিয়েছি। এবারে এইটাকে আমি ভেজে নেব। তো চলো ভেজে নিই। দেখো বন্ধুরা, কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা হালকা গরম হয়ে গেছে, এইবারে আমি প্যাকেটটাকে দেব। এইবারে সবকটাকে তেলে দিয়ে দেব। দেখো সবগুলো তেলে দেওয়া হয়ে গেছে, এবারে আমি হালকা আঁচে এগুলোকে ভেজে নেব ভালোভাবে। তো ভেজে নিই, তারপরে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। দেখো আমার সবগুলো ভাজা হয়ে গেছে এইভাবে, দেখো লাল লালভাবে ভেজে নিয়েছি, ভালো করে দেখে নাও, খুব সুন্দরভাবে হয়েছে। তো এই রেসিপিটা হচ্ছে গিয়ে যে সুজির বরফি, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। Thank you.